বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত আশা করছি প্রিয় আপু ও ভাইয়ারা আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমাদের সামনে পবিত্র রমজান আজকে ভোরাতে অনেক জায়গায় ভাত খাওয়া হবে আর ইনশাআল্লাহ তিরিশটা সিয়ামের জন্য আমরা আমাদের মন প্রাণ দিয়ে চেষ্টা করবো সহি শুদ্ধভাবে শিয়াম বা রোজাগুলো পালন করার জন্য আসলে রোজা কি এবং রোজা আমাদের মাঝখানে মুসলিমদের জীবনে রোজা কিভাবে এলো আর সেই সম্বন্ধে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে কারণ এগুলো ভালো লাগারই কথা কিভাবে রোজা আমাদের মাঝখানে এলো রোজাটা কী তাহলে শুরু করি বন্ধুরা হজরত আদম সালামের পর অন্য সব নবীর ক্ষেত্রেও রোজার বিধান ছিল তবে তাদের রোজা পালনের পদ্ধতি ভিন্নতর ছিল রোজা ইসলামের মূল পাঁচটি ভিত্তির মধ্যে এটির ভিত্তি হচ্ছে তৃতীয় একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি আমল ইসলামের বিধান অনুযায়ী প্রত্যেক সুস্থ ও বিবেকসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ বা অত্য মানে অত্যাবশ্যকীয় রোজা শব্দটি ফার্সি ফার্সি শব্দ রোজ থেকে এসেছে রোজা এর আরবি হলো সাওম বা সিয়াম যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা এটার ব্যাখ্যা করতে গেলে মানে বলা যায় যে সবিয় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যাবতীয় মানে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা একেবারে ভোরবেলা থেকে শুরু করে সূর্য আগ মুহূর্ত পর্যন্ত মানে আমাদেরকে রোজা পালনের উদ্দেশ্য দিয়ে মানে রোজা পালনের কথা বলেছেন যেহেতু দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটি পালন করা হয় তাই একে রোজা বলা হয় শুরুতেই বলেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হজরত আদম আলিয়া সাল্লামের উপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইসাদ করেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা ক্ষোধাবিরো হতে পারো এটা হচ্ছে সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে কথাটা নেয়া এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসির আলু আল্লাহ শিও তাফসির গ্রন্থরহুল মানিতে উল্লেখ করেছেন যে উপরোক্ত আয়াতে মিন কাবলি দ্বারা হজরত আদম সাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসুলকে রাসুলের জমানাকে বোঝানো হয়েছে কোরআন ও হাদিস গবেষণা করলে রোজার ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায় মহান আল্লাহ তালা হজরত আদম আলী আসাল্লামকে জান্নাতে প্রেরণ করে একটি গাছের ফল খেতে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ এক ধরনের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন এ ব্যাপারে দয়াময় আল্লা তালা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং যেখানে এবং সেখানে যা চাও যেখানে যেতে চাও সহ খেতে থাকো তোমরা এ গাছের শুধু একটি গাছের ফল খেও না তাহলে জালিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা হলো সুরা আর পঁয়ত্রিশ নম্বর আয়াত মুফাসিরে কেরাম বলেন মুসাফির একরাম বলেন এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা সোবাহন আল্লাহ হজরত আদম আলাহিউসাল্লাম ও হজরত হাওয়া আলাহি আসাল্লাম শয়তানের প্ররোচনার শিকার হয়ে ওই গাছের ফল বক্ষণ করেছিলেন এবং পরিণামে আল্লাহ তালা তাদের ভূপৃষ্ঠে পাঠিয়ে দিলেন অথপর তারা উক্ত ভুলের জন্য যার পরনায় অনুতপ্ত হন তবা করেন ইস্তেকফার করেন মানে তবার একই কথা এবং এর কাফারা স্বরূপ ধারাবাহিক চোদ্দ বছর রোজা রেখেছিলেন সোবাহান আল্লাহ অন্যান্য নবীদের জামানায় রোজা হজরত আদম আলিয়া পর অন্য সব নবী রাসুলের জামানাতেও রোজার বিধান ছিল তবে তাদের রোজা পালনের পদ্ধতি ভিন্নতর ছিল হজরত নুহ সালামের উপরও রোজা ফরজ ছিল রাসুল্লা সাল্ল্লাহ আলহিাসাল্লাম ইরশাদ করেছেন হজরত নুহ ওয়াসাল্লাম সাওয়াল এক সাওয়াল ও দশ জিল হজ ব্যতীত সারা বছর রোজা রাখতেন হজরত মুসা ওয়াসাল্লামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে তিনি তিরিশ দিন রোজা রেখেছিলেন অতপর মহান আল্লাহ তা আলা তার উপর নাজিল করলেন এবং আরও দশ দিন রোজা রাখার নির্দেশ প্রদান করলেন হজরত ইদ্রিস আলহিউ বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন সোবাহান আল্লাহ হজরত দাউদ আলহিউ আসাল্লাম একদিন পরপর রোজা রাখতেন আমাদের প্রাণের নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মদিনায় আগমন করার পর শুধু আশুরার রোজা রাখতেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মহরমের দশ তারিখে রোজা রাখে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আজকে তোমরা কিসে রোজা রাখছো উত্তরে তারা বলল আজ সেই দিন যেদিন মহান আল্লাহ তালা হজরত মুসা আলিয়া ও তার কমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফেরাউনকে সদল বলে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন ফলে সুক্রিয়া স্বরূপ আমরা এই দিন রোজা করি অতপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমরা তোমাদের থেকে মুসা আলিয়া সাল্লামকে অনুসরণের অধিক হকদার এরপর তিনি আশুরার দিন রোজা রাখলেন এবং সাবাই একরামে রোজা রাখার নির্দেশ প্রদান করলেন বুখারি মুসলিম সর্বোপরি দশ সাবান দ্বিতীয় হিচড়িতে মহান আল্লাহ তালা রমজানের সরি রোজা ফরজ মর্মে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন রোজা ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরার বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের শেষে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগার মানে তাক অর্জন করতে পারো বন্ধুরা তাহলে রোজার ফরজ সম্বন্ধ আমরা জেনে নেই রোজার ফরজ হচ্ছে তিনটি এই তিনটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একটি হচ্ছে নিয়ত দ্বিতীয়টি হচ্ছে পানাহার থেকে বিরত থাকা তৃতীয়টি হলো সময় রোজা মুমিন মুসলমানের উপর ফরজ ইবাদত পুরো রমজান মাস রোজা পালন করার নির্দেশ দিয়েছেন মহান তা তালা যুগে 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 নবী রাসুলদের উপরও রোজা পালন করা ছিল আবশ্যক সে ধারাবাহিকতায় মুসলিম উম্মার জন্য রোজা ফরজ আল্লাহ তা আল্লাহ সে কথা কোরআনে উল্লেখ করেছেন হে ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগে লোকদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে তবে কেউ যদি রোগাক্রান্ত হয় অথবা সফরে থাকে এ সংখ্যা অন্য সময় পূরণ করতে পারবে আল্লাহ চান আমাদের জন্য যা সহজতা আর তিনি চান না আমাদের জন্য যা কষ্টকর্তা যেন আমরা সংখ্যা পূর্ণ করি এবং আল্লাহর মহিমা ঘোষণা করি আমাদেরকে সৎপথে পরিচালিত করার জন্য এবং যেন তা সুক্রিয়া আদায় করতে পারি এটা হচ্ছে সুরা বাকার আয়াত একশো পঁচাশি এরপর মুসলিম উম্মার প্রতি পুরো রমজান মাস ফরজ হয়ে যায় সে থেকে মুমিন মুসলমান মাস ব্যাপী রোজা পালন করে আসছেন সোহান যদিও ফরজ রোজা যদিও রোজা ফরজ হওয়ার পরপর ইসলামের প্রাথমিক যুগে রোজা পালন ছিল শিথিল যোগ্য সে সময় যার ইচ্ছে রোজা পালন করতো আবার যে কেউ ইচ্ছে করলে রোজার পরিবর্তে একজন গরিবকে খাওয়াত খাওয়াতে পারত এরপর ধীরে ধীরে মানুষ যখন রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায় তখন অসুস্থ ও মাজুর ব্যক্তি ব্যতীত অন্য সব জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারীর জন্য রোজা অত্যাবশ্যকীয় ফরজ হয়ে যায় আমাদের মাঝে রোজা চলে এসেছে আমরা রোজার সুগন্ধ পেয়ে গেছি মুসলিম ভাই বোনরা সে জন্য আমাদের প্রত্যেকের যেন এই নিয়তটা থাকে আমরা যেন মাসব্যাপী মানে তিরিশটা ফরজ রোজা ফরজভাবে সহি শুদ্ধভাবে সুস্থতার সঙ্গে পালন করতে পারি নেকামল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা মুসলিম উম্মাকে যথাযথ হক আদায় করে রমজানের রোজা পালনের তৌফিক দান করুন আমিন 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 সুম্মা আমিন আমার প্রিয় ভাইয়া আপুরা তোমাদের সাথে আজকে পবিত্র রমজান নিয়ে কিছু কথা বললাম কারণ আমরা আজকে আল্লাহর রহমতে এখানে ভোর রাতে ভাত খেয়ে প্রথম রোজা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি ভোর রাতে ভাত খাবো তারপর আমাদের আজকের এবারে তিরিশ ফরজ রোজার প্রথম রোজা আমরা ইনশা আল্লাহ শুরু করতে যাবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে সহি শুদ্ধভাবে তিরিশটা ফরজ রোজা ফরজভাবেই সুন্দর করে পালন করার তৌফিক দান করেন আমিন 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 সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আশা করছি তোমরা ভিডিওটা দেখবে এবং কথাগুলো খুব মনোযোগ দিয়ে লিসেন করবে কারণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই হয়তো জানি না কীভাবে আমাদের মধ্যে রোজায় মানে আসলো কিভাবে আমরা রোজাটা পেলাম বা কিভাবে রোজার সূচনা হয়েছিল তাহলে সবাই ভালো থেকো সবার জন্য অনেক 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 দোয়াও ভালোবাসা আমাদের জন্য দোয়া করো এই তো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই রাখছি ইনশাল্লাহ ইমনি করে হয়তো বা আগামী দিন আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহেজ